জম্মু কাশ্মীরে তৃতীয় দফার শেষ দফার ভোট গ্রহণ মঙ্গলবার সকাল 7টা থেকে জম্মুর 24টি এবং কাশ্মীরের 16টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ পর্ব। ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 370 ধারার অবলুপ্তির পর প্রথমবার বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু কাশ্মীরে। প্রথম ও দ্বিতীয় দফার মতো এদিনও সকাল থেকেই বুথমুখী উপত্যকার মানুষ চলছে অবাধ ভোট গ্রহণ। দুই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারাচাঁদ এবং মুজাফর বেগ সহ 415 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 39.18 লক্ষেরও বেশি মানুষ। তৃতীয় দফার ভোট যাতে শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শেষবার জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছিল 2014 সালে, তখন অবশ্য উপত্যকা ছিল পূর্ণ রাজ্য। কিন্তু 2019 সালের অগস্টে 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এরপর থেকে এটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। অবশেষে সেখানে বিধানসভা নির্বাচন, যা নিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে প্রথম এবং দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্বে। এদিনও সকাল থেকে তেমনটাই লক্ষ্য করা যাচ্ছে। আশা করা হচ্ছে এবারও ভোটদানের হার আশানুরূপ হবে। তিনটি দফায় ভোট গ্রহণ পর্ব মঙ্গলবার শেষ হওয়ার পর আগামী 8ই অক্টোবর হবে ফল ঘোষণা। উপত্যকার এই গণতান্ত্রিক উৎসবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে আজ তৃতীয় ও শেষ দফার ভোট। গণতন্ত্রের উৎসবকে সফল করতে সকল ভোটারদের এগিয়ে এসে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছে। আমি নিশ্চিত যে তরুণ প্রজন্মের বন্ধুরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তারা ছাড়াও নারী শক্তি বিপুল সংখ্যায় ভোটে অংশগ্রহণ করবে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, জম্মু ও কাশ্মীরের এক দূরদর্শী সরকার দরকার, যারা এখানে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার জন্য দৃঢ় সিদ্ধান্ত নিতে পারবে। শেষ দফায় ভোটাধিকার ব্যবহার করে এখানকার জনগণ এমন এক সরকার গঠন করা উচিত যা জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, স্বজন পোষণ এবং দুর্নীতি থেকে দূরে রাখবে এবং প্রতিটি সম্প্রদায়ের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ হবে। জম্মু ও কাশ্মীরে পর্যটন, শিক্ষা, কর্মসংস্থান এবং সর্বাত্মক উন্নয়নের জন্য ঐতিহাসিক ভোটে অংশ নিন।